একদিকে প্রকৃতির অপার সৌন্দর্য, অন্যদিকে প্রাচীন সব প্রাসাদ দুর্গ, পাহাড় খোদাই করে তৈরি গুহা আর দারুণ স্থাপত্য শৈলীর বৌদ্ধ মন্দির, সব মিলিয়ে এশিয়ায় অন্যতম পর্যটন প্রিয় দেশ ভুটান। করোনা মহামারীর আগেই দক্ষিণ এশিয়ার ছোট্ট দেশ ভুটানের নৈসর্গিক সৌন্দর্যের সাক্ষী হতে বিদেশি পর্যটকদের প্রতি রাতের জন্য গুনতে হতো মাথাপিছু $65 করে। টেকসই উন্নয়নের অংশ হিসেবে এই পর্যটন ফি আদায় করে থিম্পু। পর্যটকদের কারণে নিঃসৃত বাড়তি কার্বনে পরিবেশের যে ক্ষতি হয় সে ভারসাম্য ফেরাতে ব্যয় করা হয় এ অর্থ। মহামারীর প্রভাবে পর্যটন খাত মুখ থুবড়ে পড়লে 2 বছরের স্বাস্থ্যবিধি প্রত্যাহারের পর এই টেকসই উন্নয়ন ফি দ্বিগুণের বেশি বাড়িয়ে $200 করে ভুটান সরকার। কিন্তু মহামারীর বছর পেরিয়েও সোজা হয়ে দাঁড়াতে পারেনি ভুটানের অর্থনীতিতে অন্যতম গুরুত্বপূর্ণ খাতটি। এমন পরিস্থিতিতে বিদেশি পর্যটক টানতে দৈনিক পর্যটন ফি অর্ধেকে নামিয়ে আনছে হিমালয়ান দেশটি। নতুন মূল্যতালিকা অনুসারে ভুটানে থাকাকালীন রাত প্রতি বিদেশি পর্যটকদের টেকসই উন্নয়ন ফি বাবদ দিতে হবে মাথাপিছু $100 করে। এই মূল্যতালিকা কার্যকর হবে সেপ্টেম্বর থেকে, বহাল থাকবে আগামী 4 বছর। 1974 সালে প্রথমবার বিদেশি পর্যটকদের জন্য উন্মুক্ত হয় ভুটান। 45 বছরের ব্যবধানে 2019 সালে দেশটিতে বিদেশি পর্যটকের সংখ্যা 1000 গুণের বেশি বেড়ে 3 লাখের ঘর ছাড়ায়। পর্যটন বাড়লে পরিবেশে তার প্রভাব কি হবে সে বিষয়ে বরাবরই উদ্বিগ্ন ভুটান সরকার। শান্তিপ্রিয় দেশটিতে পাহাড়ের পবিত্রতা রক্ষায় ভুটানে পর্বতারোহণ নিষিদ্ধ। পর্যটন ফির প্রচলন থাকায় দেশটিতে বিদেশি পর্যটকও সীমিত। $300 কোটি অর্থনীতিতে গতি আনতে পর্যটন খাতের অবদান 5% থেকে 20% নিতে বৈদেশিক পর্যটন ফি কমানোর এ উদ্যোগ নিয়েছে থিম্পু। ভুটানের পর্যটন বিভাগ বলছে পর্যটন ফি অর্ধেক করায় দেশে বৈদেশিক মুদ্রার প্রবাহ কমবে, কিন্তু খরচ কমানোর মাধ্যমে বাড়তি পর্যটক টানা গেলে সহজেই এ ক্ষতি পুষিয়ে অনেক বাড়তি আয় করাও সম্ভব। তাই সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত পর্যটন মৌসুমে বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ দেশটিতে প্রচুর ধর্মীয় ও সাংস্কৃতিক আয়োজন সামনে রেখে বিদেশি পর্যটকদের স্বাগত জানাতে প্রস্তুত হচ্ছে থিম্পু। গেল জুন মাসে বিদেশি পর্যটকদের অবস্থানের সময়সীমা ও ফি সংক্রান্ত কিছু নিয়ম শিথিল করে ভুটান সরকার, কিন্তু তাও প্রত্যাশা মাফিক বিদেশি পর্যটকের দেখা পায়নি দেশটি। চলতি বছরের শুরু থেকে মাত্র 56,000 বিদেশি পর্যটক পা রেখেছে ভুটানে, যাদের মধ্যে 42,000 প্রতিবেশী ভারতের নাগরিক। আর বিশেষ সুবিধার আওতায় ভারতীয়দের জন্য ভুটানে পর্যটন ফি দিনে মাত্র $14.5। ভুটানের পর্যটন খাতে বর্তমানে কাজ করছে প্রায় 50,000 মানুষ। মহামারীর 3 বছর আগেও এ খাত থেকে প্রায় $8.5 কোটি বৈদেশিক মুদ্রা আয় করেছিল দেশটি। নুজহাত কামাল, এখন বিশ্ব। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন।